আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো আজ আপনাদের সাথে কলার দিয়ে এবং প্লেট দিয়ে ফুতাটি শেয়ার করব, এবং এখানে হাতাটা ভাঁজ দিয়ে লুপ দিয়ে তৈরি করেছি। তো এটা 3 কোয়ার্টার হাতা, পুরোপুর হাতা না। তো এভাবে হাতাটি তৈরি করা খুবই সহজ। তো ভিডিওটি দেখতে থাকুন, এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখনই করে নেন নেক্সট ভিডিও পেতে। তো চলুন দেখি কাটিং অ্যান্ড সুইং। তো কাপড়টি চারপাটে ভাঁজ করে নিয়েছি, কাটি লম্বা 16 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাই, 17 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ। কাঁধ 9 ইঞ্চি, 2 ভাগ করলে 4.5 ইঞ্চি, সেলাই সহ 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বগল শেপ কাঁধের অর্ধেক 5 ইঞ্চি নিচ্ছি। বডি চওড়া 24 ইঞ্চি, 4 ভাগ করলে 6 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাই সহ 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিচের ঘের 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি, সেলাই সহ 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সাইডে দাগ কেটে মিলাই দেব, আর এখান থেকে সেলাই সহ ফাড়ার জন্য 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। বগল শেপ দিয়ে দিচ্ছি, আর এখান থেকে 1/2 ইঞ্চি মার্ক করে দিচ্ছি বেশি। গলা চওড়া 2 ইঞ্চি, ডিপ 2 ইঞ্চি। এখান থেকে 1 ইঞ্চিতে ধরে মার্কেটে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। তো কাঁধে 1/2 ইঞ্চি মার্ক করে দিচ্ছি। তো সামনের পাটটা আগে কাটিং করব, পেছনের পাটে 1/2 ইঞ্চি বেশি রাখবো কলার এর জন্য। তো পেছনের পাটের গলার ডিপ 1/2 ইঞ্চি কেটে নিচ্ছি, আর এখানে সামনের পাটের মতনই কাঁধে শেপ দিয়ে কাটিং করব। তো সামনের পাটের বগল শেপ 1/2 ইঞ্চি বেশি ডিপ দিয়ে দিচ্ছি, আর এখান থেকে ধরে যে প্লেটটা জয়েন করব সেটার জন্য 7 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এই হচ্ছে সামনের আর পেছনের পাট। তো হাতা চার পাট ভাঁজ করে নিয়েছি, হাতা লম্বা 10 ইঞ্চি, সাথে সেলাইয়ের জন্য 3 ইঞ্চি নিচ্ছি, আর এখানে 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি শেপ দেওয়ার জন্য। তা হাতার মোহরা 8 ইঞ্চি, 2 ভাগ করলে 4 ইঞ্চি, সেলাই সহ 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ফতুয়াটি তৈরি করা খুবই সহজ। তো বাচ্চাদের বয়স এবং স্বাস্থ্য অনুযায়ী মাপের পরিবর্তন করে এভাবে আপনারা দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন, অবশ্যই পারবেন। তো এখানে প্লেট, যে প্লেট দেব সে প্লেটের কাপড়টা কাটিং করে নিয়েছি, চওড়া 3 ইঞ্চি আর লম্বা 7.5 ইঞ্চি কাটিং করে নিয়েছি। এটাকে 2 পাশ থেকে ভাঁজ করে নেব। এখন আরেকটি ভাঁজ দিচ্ছি, 2 পাশে ভাঁজ হয়ে যাওয়ার পরে তো মাপ দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি হয়েছে। চিকন প্লেটটি একইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, ওটা 1/2 ইঞ্চি। তো এটা এখন 1/2 ইঞ্চি ভেতরে দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। উপরের প্লেটটাও 1/2 ইঞ্চি ভেতরে দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব নিচ থেকে, এবং ভিতরে ঢুকায় দিয়ে ভালোভাবে বসায় নেব।
দেখছো যে পর্যন্ত ফাড়া রেখেছি তার থেকে নিচে 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে দেব। মাপ দিয়ে 1 ইঞ্চি উপরে সেলাই উঠায় দিই। এরকম হবে দেখতে। তো এখন কাজ সেলাই করে নিচ্ছি। তো ফতুয়াটি তৈরি করা খুবই সহজ, এভাবে আপনারা দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো হাতাটা তৈরি করে নিচ্ছি এখন। তো হাতাটা একটি কাঁচা সেলাই দিয়ে দিচ্ছি 1 ভাঁজ দিয়ে। এখান থেকে 1 ইঞ্চিতে একটি ভাঁজ দেব, পরে আরেকটি ভাঁজ দেব, আর হাতার সেলাই সহকারে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি, আর ভাঁজটা 1 ইঞ্চি, এটা ঠিক করে নিয়ে টাক দিয়ে দিতে হবে। তো এখন এটাকে সমান মাঝ বরাবর ভাঁজ করে একটি দাগ কেটে নিলাম। তো এই মাঝখানে এখন 2 ইঞ্চিতে একটি মার্ক করে দেব উল্টো পাটে। তো এখানে এখানে যে লুপ তৈরি করব সেটা তৈরি করে নিচ্ছি। এটা চওড়া 2 ইঞ্চি, লম্বা 7 ইঞ্চি। তো এটা দুই পাশ থেকে ভাঁজ দিয়ে তৈরি করে নিচ্ছি। এখানে কোনা করে ভাঁজ দিয়ে নিচ্ছি, একইভাবে অপর পাট ভাঁজ দিয়ে নিয়েছি। এখন দুই পাট মিলাইয়া সেলাই করে দেব। এটা তৈরি করতে খুবই সহজ। তো এভাবে লুকটা তৈরি করে নিতে হবে। কোনাগুলো ভালো করে বসায় নিতে হবে। তো একইভাবে আমি আরেকটি তৈরি করে নিয়েছি, দুই হাতার জন্য 2 পিস। তো হাতা যে মার করেছি 2 ইঞ্চি, তো এটা লুপটা 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে এটার উপর জয়েন করে দিচ্ছি। ডাবল করে সেলাই দিয়ে দিতে হবে। তো হাতাটা এখানে বুদাম জয়েন করে নেব। তো অপর হাতা একইভাবে তৈরি করে নিতে হবে। তো হাতা জয়েন করে দিচ্ছি এখন। তো সাইডে হাতার মাপ নিয়ে, তো হাতা থেকে শুরু করে সাইজ সেলাই করে দিচ্ছি। যে পরিমাণে সেলাইয়ের কাপড় রাখবো ঠিক সেই পরিমাণেই সেলাই করব, তাহলে মাপ সঠিক থাকবে। প্রয়োজনে মাপ এবং মার্ক করে নিতে হবে, তাহলে সুবিধা হবে সেলাই করতে। এখানে যে ফাড়া রাখবো এখানে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখেছি, সেই মাপ অনুযায়ী সেলাই করে দিচ্ছি। তো সেলাইটা এখন ঘুরাইয়া উপর দিকে ডাবল করে দিয়ে দিচ্ছি। তো সাইডের ফাড়ার সেলাইটা করে নিচ্ছি, খুবই সহজ। তো ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো ঘুরাইয়া এপাশে চলে আসবো, এখন এপাশেও ভাঁজ দিয়ে দেব। নিচে হ্যাম করে দিচ্ছি, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে হ্যাম করে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এখন কলারের মাপ নিয়ে নিচ্ছি।
তো কাঁধের এই পাশের কাঁধের সেলাই এই পাশের কাঁধের সেলাই মিলাইয়া ভালো করে ধরতে হবে। তো এখন পট্টি থেকে ঘুরাইয়া মাপ দিয়ে নেছি, তো 6.5 ইঞ্চি ভাঁজ করলে 13 ইঞ্চি। তো এখন কলার কাটিং করে নেব, বক্রম চওড়া 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সমান করে দাগ কেটে দিচ্ছি, এই পাশ থেকে 2 ইঞ্চিতে মার করে দিচ্ছি। রাউন্ড বেশি করতে চাইলে আরো বেশি নিতে হবে। তো এখন এটা শেপ দিয়ে রাউন্ড তুলে নিচ্ছি। কলার চওড়া 1 ইঞ্চি আর ভাজে 6.5 ইঞ্চি করে নিয়ে নেব। এভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো এই নিয়মে বড় ছোট যে কোনো মাপের কলার কাটিং করে নিতে হবে। এখন 6.5 ইঞ্চি, তো সেটা কারেক্ট করে মাপ দিয়ে নিচ্ছি। তো এই পর্যন্ত আসছে, তো এখানে দাগ কেটে নিচ্ছি। তো কাপড় নিয়ে নিয়েছি, এখন এখানে সেলাই করে দেব। মেশিনের যে ফিট এটার 1 চাপ সেলাই করে দেব। তো বাড়তি কাপড়গুলো কাটিং করে নিয়েছি, এখন ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো বক্রমের উপর যাতে সেলাই না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বক্রমের উপর সেলাই পড়লে উল্টানো যাবে না, উল্টাতে সমস্যা হয়। তো এখন কাপড়টি বাড়তি কাপড় কাটিং করে নিচ্ছি। তো কেচে দিচ্ছি রাউন্ড, যেহেতু সেহেতু কেচে দিতে হবে, তাহলে কলার উল্টাতে মানে কলারটা বসবে উল্টানোর পরে। তো দুই পাশের কাপড় ভাঁজ দিয়ে কোনা তুলে নিচ্ছি, তাহলে কোনা উঠে যাবে ভালো মতো। তো এখান থেকে একটি টপ সেলাই দিয়ে দিব। এখন যে বাড়তি কাপড় এগুলো কাটিং করে নিচ্ছি। তো ইঞ্চি টেপে 2 দাগ পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো এইভাবে কলার তৈরি করে নিতে হবে। তো এখন উল্টো পাড় থেকে জয়েন করে দিচ্ছি, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণ মতো সেলাই করে দিচ্ছি। হয়ে গেল জয়েন। তো এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি এগুলো কোনাকানি ভিতরে দিয়ে। তো এভাবেই আপনারা বাচ্চাদের জন্য ফতুয়া তৈরি করে দিতে পারেন খুব সুন্দর করে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।